কি ব্যাপার এসো 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 সরি মানে সকাল সকাল এসে তোমাদের একটু বিরক্ত করলাম কোন হসপিটালে কোন এমার্জেন্সি কিছু না 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 আমার আসলে একটা ইম্পর্টেন্ট কেস ফাইল তোমার কাছে পড়ে রয়েছে ওস ওই কালকে যেটা ভুল করে নিয়েছি সরি তুমি বসো নাইট ডিউটি ছিল আমি ভাবলাম ঠিক আছে যাই সকালে ও বাবা নাইট ডিউটি করে তুমি একটু চাটা খাও আমি তোমাকে ভাত দেব আমি দাদা বাবু বলো আপনি তো অনেক দিন পরে এলেন আর বলো না সব ভালো তো হ্যাঁ খুব কাজের চাপ যাচ্ছে তুমি ভালো আছো হ্যাঁ আমার চলে যাচ্ছে আপনি বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসি আরে What a surprise. তুমি এখানে আপনি হঠাৎ এখানে মানে ওই আকাশের ভালো আছেন এই দেখো এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত কি সব কিছু ঠিকঠাক তো চেহারাটা দেখে কিরম লাগছে জানো ও কিছু না সত্যি আপনাদের ডাক্তারদের নিয়ে না ভারী মুশকিল বসুন তো এই ঠিক এনো এই আই এম সরি আমার জন্য তোমাকে শুধু শুধু সকালবেলা এতটা না না আরে দেখো কি ঠিক আছে ও আলাপ করে দি আমার বোন গায়ত্রী হ্যাঁ ওর সঙ্গে পরিচয় আছে তো সেই ও আর সে তো অনেক দিন আগে তুমি বসে এই শোন ওকে একটু চাটা খাওয়া হ্যাঁ আমি বলছিলাম যে তোমার সঙ্গে বেরিয়ে গেলে হতো না তুমি তো আর হসপিটাল যাবে না কাজে রিল্যাক্স আমি যাই ওকে সি ইউ বাই কানিন্দা দরজাটা দিয়ে দিও এই ফাইলটা আসলে তোমার দাদার কাছে ছিল এই তো আমার চা এসে গেছে থ্যাংক ইউ কানাইদা শুধু চা আর কিছু খাবে না ঋত্বিক তাকে আবার কি দাদাবাবু আপনার ডায়াবেটি নেই তো তাহলে তো আপনার জন্য ওই আমাদের পাড়ার খগেন বাবুর ওখানকার স্পেশাল ল্যাংচা নিয়ে আসি আহ হলে বড় ভালো হতো কিন্তু কালকে রাত জেগেছি তো আর ইস নেব না আরে দিন রেগে বলছেন না তো তুমি না পাল্টালে আমি গরম আছে ঠান্ডা হয়ে যাবে খান এখানে তার মানে কেউ কিছু জানে না কাউকে কিছু বলনি আমি বুঝতে পারছি না তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে চাইছো কেন এতে কার কি লাভ হবে হ্যাঁ বলো Why are you so afraid? For what? কি আমরা তো সবাই আছি না তোমার সঙ্গে কতগুলো উল্টো পাল্টা ড্রাগস নিচ্ছ তুমি তো একটা জিনিস ভেবে দেখেছো আকাশ যখন ফাইনালি জানতে প্লিজ প্লিজ ঋত্বিক দা টেকিং এন অ্যাডভান্টেজ তুমি নিজের কথাটা ভাবছো আমার কথা ভাবছো না একবার আকাশ যখন জানবে তখন ও আমার সম্পর্কে কি ভাববে আর কয়েকটা দিন তো জাস্ট ফিউ মোর ডেজ প্লিজ গাই দিতে হবে আমার সাথে কনসাল্ট না করে তুমি কোনো রকম কোনো ওষুধ খাবে না রাইট হ্যাঁ
ভাস্কর দা এসে গেছে বলে পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে, তুমি রেডি তো? হ্যাঁ রেডি, মোটামুটি রেডি। ঠিক আছে, এখান থেকে নন্দনার কতক্ষণ লাগবে? শ্বশুরও আবার আগেই পৌঁছে যাবে। আরে টেনশন করিস না তো, এই তো এক্ষুনি যাবো, এক্ষুনি চলে যাবো। দেখি কি হলো, দারুণ দেখাচ্ছে তোমায় তাই? এই হাসিটা জাস্ট পাগল করে দেওয়া। এটা তোমার বেস্ট মেকআপ জানো, এখন যদি কেউ তোমাকে দেখতো না সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যেত। বলে যান, থামলি কেন বা? তখন থেকে পাগলের মতন চা তা বকে যাচ্ছে, রাগ করলে? বিশ্বাস করো আমি কিছু মিন করে বলিনি, একদম মন থেকে বলেছি, সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আমি জানি তো, জানিস নন্দিনী, যখন কেউ আমার মন রাখার জন্য কোনো কথা বলে না, রিয়েলি আমার এত রাগ হয়, আমার মাথা গরম হয়ে যায়। ছাড় টিকিটটা খুঁজতে দে, তুমি না খুব ভালো। খুব 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 ভালো। যা গেল ভগবান, বিকেল থেকে এত কষ্ট করে সাজান দিলি সব নষ্ট করে। ছাড়, আদর করলে মোটেই সাজ নষ্ট হয় না, আদর করলে মোটেই সাজ নষ্ট হয়। আজ সন্ধ্যাবেলাটা দারুণ কাটবে বলো? আরো ভালো কাটতো জানিস, যদি ছুটকিটাকে সঙ্গে নিয়ে যেতে রাজি করতে পারতাম। ছুটকিটাকে একটু লক্ষ্য রাখিস, আমি যাই। সাবধানে যাও। তুইও খুব ভাল। টাটা টাটা। প্রবক্ষামি আদ্যাস্তুত্বং মহাফলং যৌ পঠে পততং ভক্তাশয় বিষ্ণু বল্লভ যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূর্তির হরিপ্রিয়া পদ্মা পদ্মলয়া সম্পদে সৃষ্টি শ্রীপদ্ম ধারিণী দ্বাদশৈতানী নামানি লক্ষ্মীং সং পূজ্য যা পঠে শ্রীরা লক্ষ্মীর ভবেত্তস্য পুত্র দ্বারা দিবিষ জয় মা লক্ষ্মী। হ্যারে ছুটকি, কখন এলি আমার ঘরে? একাটি এভাবে এসে চুপ করে বসে আছিস, কি হয়েছে? কিরে এরকম ঘুম মেরে বসে থাকলে চলবে? আগে কত বই পড়তে ভালোবাসতিস, এখন বই পড়িস না। গান শুনতে ভালোবাসতিস, তাও শুনিস না। সেলাই ফোড়াই করতে ভালোবাসতিস, তাও কিচ্ছু করছিস না। রাজ ভাস্কর তোকে কত করে বললো সিনেমায় যাওয়ার জন্যে, ওদের সঙ্গে সিনেমা দেখতে গেলি না। আমিও বললাম, তাও শুনলি না। এভাবে কি করে যে আমি কে বাড়ির গেস্ট আম্মা, শুধু আদর আর যত্ন। দেখো কাণ্ড মেয়ের, তোর আবার কবে থেকে আদরে অরুচি হলো রে? তুই আমার কোলের মেয়ে। আচ্ছা ঠিক আছে, বড় বৌমা না হয় গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু নন্দিনী
নন্দিনীর সঙ্গে তো তুই রান্নাঘরে গিয়ে হাতে হাত লাগিয়ে একটু কাজকর্ম রান্না বান্না করতে কাজ করতে দিলে তো আম্মা বুঝেছি তোর কষ্ট আমি বুঝতে পারছি যেসব কিন্তু কদিন দিয়ে ধৈর্য ধরতেই হবে মা আমাদের অপেক্ষা করতে হবে আরেকটু অপেক্ষা কর শৈবালকে নিজের ভুল বুঝতে দে অনুশোচনা করতে দে আমা দাদারা শৈবালকে ক্ষমা করবে তো আমা বলো না দাদারা শৈবালকে ক্ষমা করতে পারবে তো বলো না আম্মা বলো না পারবে নিশ্চয়ই পারবে অনুশোচনা করলে স্বয়ং ভগবান ক্ষমা করে দেন মানুষ তো কোনো ছাড় আম্মা কাঁদিস না চুটকি আর একটু ধৈর্য ধর দেখবি ঠাকুরের দয়া সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ডক্টর আমি জানি ব্যাপারটা খুব গোপনীয় তবে দেখতেই পাচ্ছেন টেস্টের রিপোর্ট এইচআইভি পজিটিভ যেখানে থাকুক না কেন পেশেন্টেরও নিজের রোগ সম্বন্ধে অ্যাওয়ারনেস থাকা অবশ্যই প্রয়োজন কি বলছিলেন পেশেন্টের অ্যাওয়ারনেস হ্যাঁ সার্টনলি ও থ্যাংকস থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ জুলিয়া স্বাগতার সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে ডক্টর মিশ্রাকে আপনি চা খাবেন? আমি দিচ্ছি গরম করে। আছে? এখানে আছে। রেব, সরি আমি সব নিয়ে ফেলেছি।
কালকে রাতে ভালো ঘুম হয়নি। ঠিক আছে, আমি করে দিয়েছি, এক্ষুনি দাঁড়ান এক মিনিট। চিনিটা গুছিয়ে রাখতে গিয়ে এই দেখে কিন্তু আমি খেয়েছি। ইটস ওকে। বেশ, আর দেবো। থ্যাংক ইউ। রাতে ঘুম হয়নি কেন? রাতে ঘুম হয়নি কেন? জানি না, কিছু জানি না। সবকিছু কেমন গোলমেলে লাগছে, কিচ্ছু স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। কেমন কেমন আবছা দেখাচ্ছে সবকিছু। সমস্যাটা কোথায়? কি হলো? সেদিন আপনি বললেন যে সবকিছু আবার নতুন করে শুরু করার কথা, আই মিন বন্ধুত্বের কথা। তাহলে একটা কথা বলবো? বলুন। দেখুন, যা কিছু আবছা দেখায় সেদিকে তাকান কেন?
যাচ্ছি। কি ঠিক হবে না হবে?